হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি দেবাঞ্জন ডিসি গার্ডেনার বাংলা গার্ডেন টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন দেখে নিই আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তো দেখে নিই ভিডিওটি কি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি বট গাছ বা বেনিয়ান ট্রি নিয়ে। তো কীভাবে আপনারা এই বট গাছ বা বেনিয়ান ট্রিকে আপনারা বাড়ির মধ্যে বনসাই পদ্ধতিতে বাড়ির মধ্যে এটিকে তৈরি করে রাখবেন, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই বনসাই পদ্ধতি। তো বন্ধুরা, এই বনসাইটি মানে হচ্ছে যে আপনারা এটিকে একটি বৃক্ষ গাছকে কীভাবে আপনারা ঠিক বৃক্ষর মতোই দেখতে লাগবে, কিন্তু ছোট পটের মধ্যে আপনারা লাগিয়ে রাখতে পারবেন, তো সেই নিয়ে আজকে ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। তো আমাদের এই বনসাই পদ্ধতি করতে গেলে আমাদের কী কী দরকার? তো বন্ধুরা, আপনারা যে গাছটিকে বনসাই করবেন বলে বেছে নিয়েছেন সেই গাছটি আপনার তো লাগবেই, এর সঙ্গে কিছুটা বনসাই সয়েল লাগবে আর একটি বনসাই পট লাগবে। তো বন্ধুরা, বনসাই পট ও বনসাই সয়েল কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে দেবো, তো আপনারা সেখান থেকে বন্ধুরা দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, আমি এই বনসাই করার জন্য যে গাছটি আমি বেছে নিয়েছি সেই গাছটি হচ্ছে একটি বটের গাছ। তো বন্ধুরা, এই বটের গাছ আপনারা যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন, এটা কোনো আপনাকে নার্সারিতে কিনতে হবে না বা কোথাও থেকে কিনতে হবে না, এই গাছ আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবেন। তো দেখুন, আমিও এটা পেয়ে গেছি আমার বাড়ির ছাদের উপরেই আমি এটা পেয়েছি। আমার বাড়ির ছাদের উপরে জলের যে ট্যাঙ্কিটি আমার এখানে করা আছে তার নিচে কিন্তু এটা দেখুন একটা বটের গাছ এখান থেকে কিন্তু হয়েছে। তো এবার এই গাছটিকে কিন্তু আমি তুলে নিয়ে গিয়ে আমি আমার বনসাই পটে রেডি করে রেখে রাখবো। এটা যখন আস্তে আস্তে বয়স হবে তখন কিন্তু আমি এটার উপরে আমি এর যে বনসাই করার জন্য যে যে কাজের পদ্ধতি এর প্রয়োজন হয় তখন আমি কিন্তু সেগুলি এটার জন্য করব। তো এখন আপাতত আমি এটাকে নিয়ে গিয়ে যে বনসাই সয়েলের উপর মাটি দিয়ে লাগিয়ে এটাকে আমি একটা পটে এটা এখন লাগিয়ে গাছটিকে রেখে দেবো। গাছটি আমার এখন বড় হওয়া দরকার, কারণ এতে এখন কোনো কিছু বনসাইয়ের কোনো ব্যাপার নেই, কারণ এটা এখন গাছটিকে বড় করতে হবে। তাই আমি গাছটিকে একটা পটের মধ্যে লাগিয়ে আমি গাছটিকে বনসাই সয়েল দিয়ে লাগিয়ে রেখে দেবো। তো বন্ধু চলুন দেখে নিই, এটা আমি গাছটা পেয়ে গেছি, দেখুন অনেক বড় শিকড় গাছ। এটি একটি পট নিয়েছি ছোট এরকম, যার ভিতরে ফুটোটা আছে, যে ফুটোটা দিয়ে আপনার জলটা পাস করবে সেই ফুটো করা আছে। এটা বন্ধুরা নর্মাল সয়েল, গার্ডেন সয়েল, আর এটা হচ্ছে গোবর সার কম্পোস্ট মাটি যেটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার বালি থেকে যে কাঁকর বেরোয় সেই কাঁকর বালি, এটা এইগুলি আপনার লাগবে বনসাই সয়েল তৈরি করতে। আর কিছুটা পাথর আমি নিয়ে নিয়েছি, একটা খোলাং নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি কিন্তু এই পটের মধ্যে মাটিটি ভরে এটি রেডি করব। তো যথারীতি যেমনভাবে আমাদেরকে পটে রেডি করতে হয় তার জন্য এরকম খোলাংটাকে দিয়ে দিলাম যাতে জলটা আমার পাস করে। তো এরপরে কিন্তু আমি যে পাথরগুলো এখানে আমার আছে পাথরগুলো কিন্তু ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে করে জলটা না বসে পটের মধ্যে, জলটা যাতে ঠিকঠাকভাবে বেরিয়ে যেতে পারে, এক্সেস জল যেটা হয় সেটা যেন বেরিয়ে যায়, তার জন্য আমি কিন্তু এটা পটের মধ্যে বসিয়ে দিলাম। তো আপনারা ঠিক এই পদ্ধতি কিন্তু এটা করবেন, এই ধরনের আপনারা একটা গাছ বেছে নেবেন, গাছ বেছে নেওয়ার পর এই এরকম বালি দিয়ে বালি কাঁকর বালি দিয়ে মাটি দিয়ে মাখিয়ে এটা কিন্তু করবেন আপনারা। তো চলুন আমি দেখে নিই কীভাবে করবো। তো আমাকে এটার যেটা বনসাই সয়েল করতে গেলে মেনলি যেটা লাগে 50% মতো আপনার কিন্তু কাঁকর বালি লাগবে, তারপর গার্ডেন সয়েল কম্পোস্ট সার মিশিয়ে কিন্তু আপনাকে এটা তৈরি করতে হবে। 50% মতো কিন্তু কাঁকরটা দেওয়া মাস্ট একদম। এরপরে আপনাকে বালি লাগবে কিছুটা, তো আমি এখানে বালিটা এখন দেইনি যেহেতু গাছটা এখানে বড়টা হয়ে যাক, পরে যখন বনসাই রেডি করব তখন কিন্তু আমি বালি টালি দিয়ে ঠিকভাবে ওটা আমি করব। আর এই সয়েলটা কীভাবে বানাতে হয় সেটার আমি একটা ভিডিও আপনাদেরকে আমি আমার চ্যানেলে একটা পোস্ট করে দেবো, চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন যে বনসাই সয়েল কীভাবে তৈরি করতে হয়। তো আমি কিন্তু এই সয়েলটাকে এখন আমি এইভাবে ভালো করে হাতের মধ্যে নিয়ে ভালো করে আমি কিন্তু এটাকে মাখিয়ে নিলাম, পুরো মাটিটাকে ভালো করে আমি কিন্তু তৈরি করে নিলাম। তো এবার এই মাটিটিকে কিন্তু আমি সেই যে পটটা আমি রেডি করেছি তো সেই পটটির মধ্যে কিন্তু আমি এই সয়েলটিকে ভরবো। তো বন্ধুরা বলে রাখি, নর্মাল আমরা যে গাছপালা মানুষ করি টবের মধ্যে থেকে, তো সেখানে আমরা যেভাবে মাটি দিই বা যেরকম টব ব্যবহার করি বা যেরকম আকার ব্যবহার করি, কিন্তু বনসাই করার জন্য সম্পূর্ণটা কিন্তু আলাদা টব লাগবে, আলাদা তার জন্য মাটি লাগবে।
তো এভাবে কিন্তু দেখুন আস্তে আস্তে জলটা কিন্তু আমার সব মাটিটার মধ্যে কিন্তু চলে যাবে। তো সবসময়তে খেয়াল রাখবেন জলটা যে আপনি হোলটা করেছেন বা টবের নিচের যে হোলটা আছে আপনার সেটা দিয়ে যেন জলটা পাস হয়, নাহলে কিন্তু গোড়াটা গাছের পচে যাবে। গাছের গোড়া পচে গেলে কিন্তু বন্ধুরা গাছটা বাঁচবে না, সুতরাং আমার এই বনসাইটা করা যাবে না। তো এইভাবে কিন্তু আপনারা এই প্রসেসেই কিন্তু গাছটিকে লাগাবেন, যে কোনো একটি বটের গাছ তুলে নিয়ে আসবেন বা যেখান থেকে পাবেন জোগাড় করে কিন্তু আপনারা এটিকে লাগাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল আপনারা কীভাবে বনসাইয়ের জন্য গাছ রেডি করবেন, পট রেডি করবেন, মাটি রেডি করবেন। তো এই ভিডিওটা এইটুকুই, বাকি ভিডিওর দেখা হবে এই বনসাই নিয়ে পটের ভিডিওতে। তো বন্ধুরা আজকের এই বট গাছ বা পিপল ট্রিয়ের বনসাই রেডি করা পদ্ধতি এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই বনসাই ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলুন আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই ভিডিওটি, আর আমার ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসি গার্ডেনার বাংলা গার্ডেন টিপসের পক্ষ থেকে। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, সাথে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তো বন্ধুরা আজকের মতো এখানেই, ভালো থাকবেন, ধন্যবাদ।